নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা। আর চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে। তো গানটি হলো খুব পপুলার একটি গান, আমি যে জলসা ঘরে। এই গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া। গানটি থেকে আমি আপনাদের দিচ্ছি। তো গানটি অরিজিনাল আছে ডি স্কেলে, অর্থাৎ এই স্কেলটিতে। আমি আপনাদের দেখাচ্ছি একটু নামিয়ে সিতে, কারণ অনেকটা চড়াই আছে অন্তরা। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভালো ভালো গানের স্বরলিপি পেতে। তো গানটি আমি সি স্কেলে দেখাবো, আগেই বললাম। তো সি স্কেলে সরগমটি দেখি। গানটিতে শুধুমাত্র কোমল নি স্বরটি ব্যবহার হচ্ছে, এই স্বরটি। গানটা যাচ্ছে দাদরা তালে, কিভাবে যাচ্ছে দেখি। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছাড়া, আমি যে জলসা ঘরে। ওকে, এভাবে যাচ্ছে গানটা। তো গানটির একটি স্থায়ী আর দুটি অন্তরা। দুটো অন্তরার স্বরলিপি পুরোপুরি সেম, কোনো চেঞ্জ নেই। তো ফার্স্টে আমরা স্থায়ী থেকেই শুরু করব। চলো স্বরলিপিটা দেখি স্থায়ী। Hello?
ফার্স্ট অন্তরা। তো এবার চলুন দেখে নিই ফার্স্ট অন্তরার স্বরলিপিটা। ফার্স্ট বার এটা যাচ্ছে, এই লাইনটা দুবার দুরকম আছে, ফার্স্ট বারে এটা যাচ্ছে, কি যাচ্ছে স্বরলিপিটা দেখি। মাতে তার তার গা।
অর্থ আছে তারটায়, অনেকটা কাজ আছে দেখুন। গন্ধ গেল, মানে গন্ধ পুরোটা যাচ্ছে। এভাবে আবার স্থায়ীতে ফিরবে, সেম স্বরলিপি, কোনো চেঞ্জ নেই। ওকে, এই গেল ফার্স্ট অন্তরা। তো তোমরা যদি চাও এই গানটির ইন্টারলিউড আমি ভিডিও করি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি এই গানটির ইন্টারলিউডের ভিডিওটা দিয়ে দেবো। ওকে, তো চলো এবারে সেকেন্ড অন্তরাটা যাই। সেকেন্ড অন্তরাটা পুরোপুরি সেম স্বরলিপি, কোনো চেঞ্জ নেই, তাই আমি আর গিয়ে দেখালাম না, তোমরা শুনে নাও আমি একবার গেয়ে দিয়েছি। ওকে, দেখালাম না। তো আশা করছি আগের স্বরলিপিটা দেখে তোমরা ভালো করেই তুলতে পারবে। তো আজকের ভিডিও এত অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোনো অসুবিধা থাকলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে বা অন্য কোনো গানের রিকোয়েস্ট থাকলে, আর গানটা অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো গানের স্বরলিপি পেতে। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো গানের স্বরলিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পাশে থেকো। নমস্কার।